हथियार से विध्वंस रोकने वाला भगवान होता है। अपने मजहब और भरोसे को दिल में रख। पीओके का मतलब है पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर। ये मुझे नाम से क्यों बुला रही है? মমি আমেরিকা সে না গাইস 2024 সালে ইন্ডিয়ান সিনেমা থেকে অনেক মুভি রিলিজ করা হয়েছে তবে এর মধ্যে ম্যাক্সিমাম সিনেমা ফ্লপ হয়েছে যেটার জন্য আজকে আমরা জানবো ঈগল ফাইটার লাল সালাম এন্ড তেরি বাতো মে এসা উলঝা জিয়া এই চারটা মুভির আজকে নিয়ে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত সবকিছুই জানবো শুধু ভিডিওটা সাথেই থাকুন প্রথমেই কথা বলি রবি তেজার ঈগল মুভিটা নিয়ে গাইস আজকে নিয়ে এই মুভিটা রিলিজ হওয়ার পুরো 9 দিন কমপ্লিট হচ্ছে এন্ড ঈগল মুভিটা রিলিজের শুরুর 5 দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে টোটাল 24 কোটি রুপি এন্ড 6 ডে কালেকশন করে 3 কোটি রুপি এবং এর সাথে ঈগল মুভিটা ফার্স্ট উইক টোটাল অল ইন্ডিয়া নেট কালেকশন করে 30 কোটি রুপি এন্ড 8 ডে এই মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 1.5 কোটি রুপি এবং ফাইনালি এখন কথা বলি ঈগল মুভিটার আজকে মানে ভাই 9 দিনে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত সেটা হলো ভাই রিপোর্ট অনুযায়ী এই মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 1 কোটি 30 লক্ষ রুপি এবং এর সাথে রবি তেজার ঈগল মুভিটা শুরুর 9 দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে টোটাল 33 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন টোটাল 40 কোটি রুপি তাছাড়াও এই মুভিটা এখন পর্যন্ত টোটাল বাইরের দেশে ওভারসিজ থেকে কালেকশন করছে 7 কোটি 50 লক্ষ রুপি মানে ভাই ঈগল মুভিটা 9 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করবে অলমোস্ট 47 কোটি রুপি যেটা এই মুভির বাজেটের থেকে অনেক বেশি বিকজ উইকিপিডিয়া অনুযায়ী ঈগল মুভিটার বাজেট 35 কোটি রুপি এখন কথা বলি 2024 সালে বলিউডের পক্ষ থেকে প্রথম রিলিজ পাওয়া ফাইটার মুভিটা নিয়ে গাইস ফাইটার মুভিটা শুরুর 3 সপ্তাহ অল ইন্ডিয়া নেট কালেকশন করে টোটাল 208 কোটি রুপি এন্ড কালকে এই মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 1 কোটি 20 লক্ষ রুপি এবং আজকে ফাইটার মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করতেছে অলমোস্ট 1 কোটি রুপি এর সাথে ঋত্বিক রোশনের ফাইটার মুভিটা এখন পর্যন্ত টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে অলমোস্ট 210 কোটি রুপি এবং ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের কথা যদি বলি সেটা হলো ভাই সুপারস্টার ঋত্বিক রোশনের ফাইটার মুভিটার আজকে নিয়ে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন হবে অলমোস্ট 350 কোটি রুপি এন্ড এর সাথে ফাইটার মুভিটা বলিউডের পক্ষ থেকে 2024 সালে ফার্স্ট হিট মুভি হয়ে গেছে এখন কথা বলি রজনীকান্ত স্যারের রিসেন্টলি মুক্তি পাওয়া লাল সালাম মুভিটা নিয়ে গাইস এই মুভিটা শুরুর 5 দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 28 কোটি রুপি এন্ড 6 ডে কালেকশন করে 1 কোটি 43 লক্ষ রুপি 7 ডে কালেকশন করে 1 কোটি 27 লক্ষ রুপি এন্ড কালকে এই মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 1 কোটি 20 লক্ষ রুপি এবং আজকে রিপোর্ট অনুযায়ী লাল সালাম মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 1 কোটি 10 লক্ষ রুপি এবং এখন পর্যন্ত রজনীকান্ত স্যারের লাল সালাম মুভিটা টোটাল কালেকশন করে মাত্র 35 কোটি রুপি যেটা এই মুভির বাজেটের থেকে অনেক কম বিকজ রিপোর্ট অনুযায়ী এই মুভিটার টোটাল বাজেট পুরো 90 কোটি রুপি মানে ভাই এই মুভিটা বক্স অফিস কালেকশনে ফ্লপ হতে চলেছে এবং ফাইনালি এখন কথা বলি 2024 সালে বলিউডের পক্ষ থেকে রিলিজ পাওয়া তেরি বাতোন মে এসা উলঝা জিয়া মুভিটা নিয়ে গাইস এই মুভির লিড রোলে আছে শাহিদ কাপুর এন্ড কৃতি সেনন এন্ড আজকে নিয়ে এই মুভিটা রিলিজ হওয়ার পুরো 9 দিন কমপ্লিট হচ্ছে এবং এই মুভিটি কিন্তু বর্তমান বক্স অফিসে অনেক ভালো কালেকশন করতেছে এন্ড এই মুভিটা রিলিজ হওয়ার শুরুর 7 দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে টোটাল পুরো 47 কোটি রুপি এন্ড কালকে এই মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 2 কোটি 50 লক্ষ রুপি এবং ফাইনালি এখন কথা বলি এই মুভিটার আজকে নিয়ে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত সেটা হলো ভাই এই মুভির কালকের কালেকশনের থেকে আজকের কালেকশনে একটু গ্রোথ দেখা যাচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী তেরি বাতোন মে এসা উলঝা জিয়া মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 3 কোটি 50 লক্ষ রুপি এবং এর সাথে এই মুভিটা আজকে নিয়ে টোটাল অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 53 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 64 কোটি রুপি তাছাড়াও এই মুভিটা এখন পর্যন্ত টোটাল বাইরের দেশে ওভারসিজ থেকে কালেকশন করছে 32 কোটি রুপি এবং ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের কথা যদি বলি সেটা হলো ভাই সুপারস্টার শাহিদ কাপুরের তেরি বাতোন মে এসা উলঝা জিয়া মুভিটা 9 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে 96 কোটি রুপি ইয়েস গাইস আপনি একদম ঠিক শুনছেন এই মুভিটা 9 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে পুরো 96 কোটি রুপি যেটা এই মুভির বাজেটের থেকে অনেক অনেক বেশি এবং অলরেডি কিন্তু এই মুভিটা 2024 সালে বলিউডের পক্ষ থেকে ফাইটার মুভির পর দ্বিতীয় হিট মুভি হয়ে গেছে বাকি আপনাদের এই চারটা মুভির মধ্যে কোন মুভিটা ফেভারিট অথবা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না এবং যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি ক্যা কর রহা হ্যায় ইয়ার ইস তরহ কি ভিডিও পানে কে লিয়ে জলদি সে চ্যানেল কো সাবস্ক্রাইব করকে রাখ বাই বাই লাভ ইউ অল গাইস